ভিউয়ার্স দেশে থাকুকা আর দেশের বাইরে থাকুকা পৃথিবীর যে কোনো জায়গায় যাওকা ড্রাইভিং শিখে রাখাটা কিন্তু খুবই জরুরি। আজকাল আমরা তো স্মার্ট যুগ, স্মার্ট সব মানুষ। আপনারা জানেন আমি নিজেও কিন্তু দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং করি নিজে। তো ড্রাইভিং এখন শিখে রাখাটা হইল গিয়া স্মার্টনেসের একটা পার্ট। অ্যান্ড আপনারা যদি স্কিল ডেভেলপমেন্টও করতে চান বা প্রফেশনালও ড্রাইভার হইতে চান তাহলে ড্রাইভিং আমি হইমু শিখে রাখা খুবই জরুরি। তো অনেক বই নখলে কিন্তু আমার প্রশ্ন করেন যে আপু আমরা তো মহিলা মানুষ, আমরা কোন জায়গা থেকে ড্রাইভিং শিখতাম? তো মহিলা হোকা পুরুষ হোকা আপনারা সব লাগিয়ে আমি একটা ড্রাইভিং স্কুল আর সন্ধান দিলাম, যেটা হইল গিয়া ভ্রমণ ড্রাইভিং স্কুল। এটা হইল গিয়া লোকেশন সুরমা গেট বাইপাস পয়েন্ট সংলগ্ন সিলেট। আমি দীর্ঘদিন যাবৎ রোডও গাড়ি চালাই, আপনারা সবেই কিন্তু আমার বিভিন্ন ভিডিও দেখছেন। আর আমি একলা একলা কিন্তু অনেক দূরও যাই, একলাই গাড়ি চালাই। তো গাড়ি চালাইতামও পারি, প্লাস হইল গিয়া অনেক কিছু মেকানিক্যাল জানিয়া রাখা লাগে। তো আমি মনে করি যে একটা দক্ষ প্রতিষ্ঠানও গিয়া দক্ষ টিচারের কাছ থেকে যদি আপনারা ড্রাইভিংটা শিখেন তাইলে কিন্তু আপনারা ভবিষ্যতে অনেক কামও লাগব। কেউ কেউ আসেন দেশের বাইরে গিয়া গাড়ি চালাইতাইলে প্ল্যান করেন, তো দেশের বাইরে কিন্তু গাড়ি চালাইতে হইলে অনেক কষ্ট শিখাটা। তো আপনারা দেশে থাকি যদি শিখিয়া যান তাইলে ইজি হইব। প্লাস অনেক মানুষ আসেন কিন্তু দেশ বেকার, তারা প্রফেশনাল ড্রাইভার হইতে চাইন। আপনারা অটো শিখোকার, ম্যানুয়াল শিখোকা, ভ্রমণ ড্রাইভিং স্কুলও কিন্তু দুইটাই শিখানো হয়। আপনারা অটো গিয়ার বা ম্যানুয়াল গিয়ার যে কোনো কোর্সই আপনারা করতে পারেন। তবে আমি আপনারা সাজেস্ট করব পার্সোনালি যে আপনারা শর্ট কোর্স নিবা না অবশ্যই একটা লং কোর্স নিবা, তাইলে আপনারা বেশি দিন শিখলে দক্ষ টিচারের কাছে যদি বেশি দিন ট্রেনিং নেন তাইলে কিন্তু আপনারা লাগি ইজি হইব এবং আপনারা কনফিডেন্টলি রাস্তাত গাড়ি লইয়া বার হইতে পারবা। আসসালামু আলাইকুম ভাই, কয়দিন যাব শিখরা? আমার 11টা ক্লাস হইছে। সো আমরা যারা ট্রেনার আছেন দেন অনেক ওয়েল কোয়ালিফাইড, সো দেন অনেক ডেডিকেটেড। আসলে আমি খুব বেশি স্যাটিসফাইড কারণ 11টা ক্লাস করিয়া আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু অবটেন করতে পারছি। প্লাস থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল বোথ আর কোয়াইট অ্যাস্টোনিশিং, সো অনেক ভালো লাগে। আসলে আপনি আসলে দেশের বাইরে যাইবার লাগে শিখরা না দেশ চালাইবার লাগে? আসলে ইটস ডিপেন্ডস অন, সো এটা হইতে পারে দেশ বা হইতে পারে বাইরা। সো আমি চাই আর যেন নিজেরে এফিসিয়েন্ট করতাম, ওটা লাগিয়া ভালো একটা ইনস্টিটিউশনে ইয়া কি অ্যাডমিট করছি। তো থিওরি ক্লাসও যেগুলা বুঝানি হয় আপনি বুঝেন তো ঠিক মতো না এইগুলো আপনারা? হ্যাঁ ডেফিনেটলি, কারণ লাগিয়া আমরা যে যারা ট্রেনার আসেন বা যারা মেন্টর যারা আসেন তারা অনেক কোয়ালিফাইড। হ্যাঁ, সো তান তান অনেক সুন্দরভাবে অনেক হার্ড একটা অর্গানাইজড ওয়েতে আমরা সবগুলা বুঝাইন। সো অবশ্যই বুঝি। এখন ফুরাফুরি রাস্তাত ফারবা তো গাড়ি চালাইতা? ডেফিনেটলি, কারণ আমি ধর কাটটা ক্লাস করার পরেও মোটামুটি এই অপচেইন হয়েছে যে আমি রাস্তার মাঝে গাড়ি চালাইতাম ফার্মু। সো আমার আরও ক্লাস বাকি রয়েছে, আশা করা যায় আমি অনেক ফ্লুয়েন্টলি গাড়ি চালাইতাম ফার্মু অনেক স্বাবলম্বীভাবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স একজন স্টুডেন্টের লগে কেন আমরা মাতলাম, আরো স্টুডেন্ট হলি কেন আসেন আমরা আরো দুই একজনের লগে চেষ্টা করব মাতবার লাগিয়া। এখানেও আমরা একজন বইন আসেন আমরা দেখলাম, আমরা আশা করি আরো বইন হলি কেন ভর্তি হইবা। আমার যারা কমেন্ট করেন যে আপু কোন জায়গা শিখতাম আমরা বইনের লগে একটু মাতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপু কোন জায়গা থাকি? আমি সিলেট সাফরান থেকে এসে শিখছি। কেন কয়দিন ধরে শিখরা ড্রাইভিং? আমি এক মাস শিখিলি শেষ করেছি। এটা মানে প্রতিষ্ঠানটা কতটুকু রিলায়েবল আপনার কাছে, কিটা মনে হয়? আমি এখান থেকে শিখে খুব মানে সন্তুষ্ট হয়েছি। এখানে যারা শিখাইছেন তারা খুব মানে ব্যবহার, তারপরে শিকানির ধরন খুবই ভালো আমার কাছে ভালো। আমি এটা যখন আপনি কইবানি আমরার বই নাই তো রে যে ওখানে আইয়া শিখবার লাগে। জি, এখানে শিখলে খুবই ভালো হয়, খুব সব যারা শিখান তারা খুবই আন্তরিক ভাবে শিখান, খুব মানে যত্ন সহকারে শিখান সবে। আমি নিজে শিখছি খুব মানে ভালোভাবে তারা এটা যখনতে পারে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কোন জায়গা থাকিতে আপনি? আমি মেজর টিলা থাকি, এখন থেকে আইছে আমি বাইরে থাকি আর কি, আইসি এখন ছুটিতে, এটা শিখবো লাগে। আসলে প্রফেশনালি নাই, আমি এমনিই মানে আমি এটা শিখতাম চাই, নিজে শিখতাম চাই। প্রাইভেট গাড়ি চালাইবার লাগে? জি জি, ওইখানে গিয়া মানে আমি মানে ড্রাইভিং লাইসেন্স লওয়ার চেষ্টা করবো। যে এটা শিখি লাইসেন্স নিতে পুরা? জি না, পুরাপুরি না, তবে আলহামদুলিল্লাহ অনেকটাই মানে আমি
দিয়ে করছি, শেষ করছি। ভ্রমণ ড্রাইভিং স্কুলও যে আপনি শিখরা, এখানে শিখে আপনি কি মানে আপনার কি তা মনে হয় পারফেক্টলি শিখতে পারানি? জি ইনশাআল্লাহ, এখানে তো খুবই আন্তরিকভাবে ওনারা মানে ট্রেনিং দিয়ে আমার আমরারে শিখাইরা, মানে খুবই ভালো লাগে। এবং যারা ট্রেনার হল আছেন খুবই আন্তরিক, তারা মানে ট্রেনিং দেওয়ার লাগি। ডেইলি কত কিলোমিটার? ডেইলি প্রায় 5 কিলোমিটার মানে গিয়ে করা যায় ড্রাইভিং করিয়া দি, মানে শিখরা এগুলো তো শিখে নিবা মনে হয় মাসের ভিতরে। জি ইনশাআল্লাহ আশা করা যায়। তো এরকম আর এর বাদে গাড়ি নিয়ে বার হইতা পারবা? তো কনফিডেন্ট আছে তো? কনফিডেন্ট জি 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 ইনশাআল্লাহ আশা করি। আর ট্রেনার হলে আপনার আরে কনফিডেন্ট দেননি? জি ইনশাআল্লাহ দিরা। জি থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাই। তো ভাই মনে এখানে ট্রেনার হিসেবে আছে? অবশ্যই আমি ট্রেনার হিসেবে আছি এখানে। আমার নাম সাগর বাউরি, আমার বাসা হচ্ছে চিকনাগুল, পানিছড়া চিকনাগুল, জৈন্তাপুর, সিলেট। তো আমরা একটু যে ট্রেনিং এর রুটিনটা যদি হইতা। জি অবশ্যই, আমাদের প্রতিষ্ঠানের নাম মূলত ভ্রমণ ড্রাইভিং ট্রেনিং স্কুল। আমি এখানে ট্রেনার হিসেবে আসি। আমাদের ড্রাইভিং প্রশিক্ষণের কিছু নিয়ম কানুন আছে। ড্রাইভিং ভ্রমণ ড্রাইভিং ট্রেনিং স্কুলের ড্রাইভিং প্রশিক্ষণের রুটিন হচ্ছে এটা, প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসটা আমরা প্রধানত মাঠে নিয়ে থাকি। প্রথমটা আমরা সোজাসুজি পার্কিং করাই এবং দ্বিতীয়টাতে করাই এস পার্কিং, আর তৃতীয় ক্লাসটা মাঠেই করাই, এটা এল পার্কিং করাই। তৃতীয় চতুর্থ ও পঞ্চম ক্লাসটা আমরা সাধারণত ছোট রাস্তায় নিয়ে থাকি, 6 থেকে 10 নং বাইপাস রোডে আমরা ক্লাস করাই থাকি। 11 থেকে 23 নং ক্লাসটা বটেশ্বর রোডে করাই আমরা, এবং 24 ও 25 নম্বর ক্লাসটা আমরা গ্যারেজ পার্কিং করাই থাকি। একটা দক্ষ ড্রাইভার হিসাবে গ্যারেজ পার্কিংটা জানা খুব জরুরি। ধন্যবাদ, আবার আসবেন। সকলকে আমন্ত্রিত ভ্রমণ ড্রাইভিং ট্রেনিং স্কুলে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আন্তরিক। এখন আমরা মাতমু আবু হানিফের লগে, বাইরে আমি অনেকদিন যাবতো চিনি, এবং থ্যাংক ইউ ভাই আপনার একটা আমার ভিজিট করাইছেন, খুবই ভালো লাগছে। তো আপনার যে ভ্রমণ ড্রাইভিং স্কুল একটা যাত্রা কতদিন থেকে? আমার এই ড্রাইভিং স্কুল আর প্রায় 5 বছর হইছে। আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাই আপারে, আর ভ্রমণ ড্রাইভিং ট্রেনিং স্কুলের পক্ষ থেকে সবাইরে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা প্রত্যেক শিক্ষার্থীরই পুরুষ মহিলাদের অতি যত্ন সহকারে কার ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি। আমার ভ্রমণ ড্রাইভিং ট্রেনিং স্কুলে আছে দক্ষ প্রশিক্ষক, আছে ভালো মানের অটো ম্যানুয়াল গাড়ি। প্রত্যেক শিক্ষার্থীরই আমরা বেস্ট ড্রাইভিং ট্রেনিংটাই দেওয়ার চেষ্টা করে থাকি, যার ফলশ্রুতিতে ভ্রমণ ড্রাইভিং ট্রেনিং স্কুলের সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে সারা সিলেটে এবং দেশের বাহিরে। সিলেটও একমাত্র আমরাই দিচ্ছি উন্নত মানের সেবা, উন্নত মানের প্রশিক্ষণ। যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক পুরুষ মহিলা, আপনারা অবশ্যই আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল। আর সামনে পবিত্র রমজান মাস, আর রমজান মাস উপলক্ষে আমি 1000 টাকা ডিসকাউন্ট দিব আমার কোর্স ফি থাকিয়া। আচ্ছা, তাইলে তো আমার ভিউয়ার্স হলো ডিসকাউন্ট পাইবা। জি ইনশাআল্লাহ পাইবা, আপনারা আর আমন্ত্রণ রইল। জি আর যারা এই ভিডিওটা দেখরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ, ধন্যবাদ রুমানা আপা আপনারে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে।